আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের আলটিমেটাম অনুযায়ী 12 তারিখের ভিতর, 12ই আগস্টের ভিতর শিক্ষা বোর্ডকে একটা সিদ্ধান্ত জানানোর অনুরোধ কিন্তু করেছিল শিক্ষার্থীরা, বা এরকম একটা বিবৃতি প্রকাশ পেয়েছিল। আজকে হচ্ছে সেই 11 তারিখ, আজকে আমাদের সেই শেষ দিন। কালকের ভিতর অর্থাৎ 12 তারিখের আগ পর্যন্ত সময়ের ভিতর যদি কোনো একটা আলটিমেটাম না দেওয়া হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা আন্দোলনের একটা হুঁশিয়ারি দিয়েছে বা কর্মসূচি একটা হুঁশিয়ারি দিয়েছে যে আমরা ECE 24 ব্যাচ টোটালি অন্ধকারাচ্ছন্ন, আমাদেরকে যে কোনো একটা সিদ্ধান্ত দেওয়া হোক। প্রায় শিক্ষার্থীরই মতামত এই বিষয়ে যে পরীক্ষা নেওয়া হলে সেই পরীক্ষার আয়োজন যেন দ্রুত করা হয়, এবং যদি অটোপাস দেওয়া হয় সেটাও যেন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়, অর্থাৎ সিদ্ধান্ত যেমনই হোক তা যেন 1-2 দিনের ভিতরে জানিয়ে দেওয়া হয়। এবং আজকেই সেই লাস্ট ডেটটা, আজকে হয়তো বা শিক্ষা বোর্ড থেকে আমরা কোনো একটা সিদ্ধান্ত পেতে পারি, যদি শিক্ষার্থীদের এই বিবৃতি বা আওয়াজ যদি বোর্ড অবধি পৌঁছায় তাহলে মাস্ট বি কোনো একটা সিদ্ধান্ত আজকে আসবে। তোমরা যখন কোটা আন্দোলনের সময় সমর্থন জানিয়েছিলে, পরীক্ষাকে বয়কট করেছিলে, তখন কিন্তু তোমাদের এই আওয়াজটা পুরো বাংলাদেশ শুনেছিল। সেক্ষেত্রে আমার মনে হয় এই বিবৃতিগুলো বা এই আওয়াজটা অবশ্যই শিক্ষা বোর্ড অবধি পৌঁছাবে। এবং আমি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি যে তোমরা বসে কেন আছো, তোমরা বসে কেন আছো, তোমাদের এই বসে থাকাটাই তোমাদের সবচেয়ে বড় আফসোসের কারণ হবে। মনে করছো যে যদি পরীক্ষা না হয় বা পরীক্ষা হয় পড়াশোনা করতে হবে না, পড়াশোনা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, তোমাদের মাথায় তোমরা যে এত তাড়াহুড়ো করছো যে আমরা পিছিয়ে গেলাম, ক্ষতি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, এই কথাগুলো কিসের জন্য বলছো? হয় ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, নয়তো মেডিকেলে অ্যাডমিশনের জন্য, নয়তো বা অনার্সে ভর্তির জন্য, যে আমরা পিছিয়ে পড়ব। এই পিছিয়ে পড়া যদি তোমাদের মাথায় থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় মাস্ট বি একটা শিক্ষার্থী বসে থাকবে না। তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এত চিন্তা করছো যে অ্যাডমিশনের ক্ষেত্রে কম সময় পাবো, পিছিয়ে পড়বো। আচ্ছা, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তুমি কী করছো? ইউনিভার্সিটি অ্যাডমিশন সম্পর্কিত তোমার কতটুকু ধারণা আছে? এই বিষয়ে কতটুকু প্রিপারেশন নিতে পেরেছো? আচ্ছা, আমি মানলাম তুমি মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিতে যাচ্ছ, মেডিকেল অ্যাডমিশনে প্রিপারেশন সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে, এই বিষয়ে কতটুকু জ্ঞান অর্জন করেছো, বা পরীক্ষার জন্য তুমি নিজেকে কতটুকু প্রিপেয়ার করছো? আচ্ছা, মনে করলাম তুমি অ্যাডমিশনের চিন্তা ভাবনা করতে চাচ্ছ না, তুমি যে কোনো একটা অনার্সে একটা নর্মাল একটা কলেজে ভর্তি হতে যাচ্ছ, যে একটা বিষয়ে অনার্স করতে চাচ্ছ। আচ্ছা, অনার্সে কী কী সাবজেক্ট আছে এই বিষয়ে তোমার ধারণা আছে? অনার্সে কী কী সাবজেক্ট নিয়ে পড়া যায়? যারা সায়েন্সের স্টুডেন্ট, ACCA সায়েন্স নিয়ে পাশ করবে, তাদের জন্য অনার্সে কী কী সাবজেক্ট আছে? যারা আর্টস, যারা কমার্স, তাদের জন্য কী কী সাবজেক্ট আছে, এই বিষয়গুলো খোঁজখবর করেছো? তুমি আমার কথা হচ্ছে বসে কেন আছো? তোমার তো বসে থাকার সময় এখন না। যদি পরীক্ষা হয় পরীক্ষার প্রিপারেশন নিবে, পরীক্ষা না হলে অ্যাডমিশনের প্রিপারেশন নিবে, যে কোনো কিছু একটা করবে। তুমি নিজের ক্ষতি নিজে করছো, তাকিয়ে আছো শিক্ষা বোর্ডের দিকে। শিক্ষা বোর্ড সিদ্ধান্ত দিক, দেখদিনে ভিতরে সিদ্ধান্ত জানাক। তুমি নিজের কাজটা নিজে করো। যেই অ্যাডমিশনের জন্য এত চিন্তা ভাবনা তুমি করছো, সেই অ্যাডমিশনের প্রিপারেশন তুমি কেন নিচ্ছ না? এখন কথা আসতে পারে যে ভাইয়া প্রিপারেশনটা কীভাবে নিব। বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে অ্যাডমিশনের কিছু বই পাওয়া যায়, বইগুলো সংগ্রহ করো, বা বিগত বছরে যারা অ্যাডমিশন পরীক্ষা দিয়েছে তাদের থেকে বইগুলোকে কালেক্ট করো যে ভাই আপনারা আসলে কোন বইয়ের উপর ডিপেন্ড করে পরীক্ষা দিয়েছিলেন, বা আপনারা তো কোচিং করেছিলেন, সেখানে আসলে কী কী পড়িয়েছিল, কোনো শিট দিয়েছে কিনা, এগুলো একটু আমাদেরকে দেন, যাতে আমরা একটু প্রস্তুত হতে পারি, প্রাথমিকভাবে একটু প্রস্তুতিটা নিতে পারি। তাও যদি না হয় ইউটিউবে এসে সার্চ দিবে অ্যাডমিশনের জন্য কীভাবে প্রিপারেশন নিব, অ্যাডমিশন বিষয়ক যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো করার চেষ্টা করো। বিভিন্ন টিচার দেখবে এই বিষয়ে ক্লাস দিচ্ছে, তাদের ক্লাসগুলো কাজেও লাগছে, যেহেতু তারা অভিজ্ঞ এই বিষয়ে। আমরা বিশেষ করে অ্যাডমিশনে ক্লাস দেই না, কারণ কি আমাদের মানে এখতিয়ার বলো বা আমাদের কাজ বলো বা আমাদের অ্যাম্বিশন বলো, ওই অনার্স ভর্তি পর্যন্তই, পরবর্তীতে আমরা আর যাই না, ওই বিষয়ে অন্য টিচাররা কাজ করে। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে বসে না থেকে যে সময়টা তুমি এখন অটোপাস চাইছো, পরীক্ষা চাইছো, হ্যাঁ তোমার আওয়াজ বোর্ড অবধি পৌঁছেছে, বোর্ড খুব দ্রুতই সিদ্ধান্ত জানাবে, কিন্তু তুমি বসে থেকো না, তুমি তোমার প্রিপারেশনটা নেও। বিভিন্ন শিক্ষকের ক্লাস ইউটিউবে পাওয়া যায়, অনেক ভালো ভালো টিচার, তারা অনেক ভালোভাবে পড়ায়, সব কিছু ভালোভাবে বোঝায়, এই জ্ঞানটুকু অর্জন করো। বোর্ড যদি পরবর্তীতে সিদ্ধান্ত জানায় যে না পরীক্ষা দিতে হবে, আমরা 2-1 দিনের ভিতর পরীক্ষার আয়োজন করছি, সেক্ষেত্রে পরীক্ষার প্রিপারেশন নিও, কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি অ্যাডমিশনের জন্য যে জ্ঞানটুকু অর্জন করে রাখলে, এইটুকু কিন্তু তোমার ফুরিয়ে যাবে না। এখন যেটুকু তুমি পড়ে রাখছো ওইটুকুই পরবর্তীতে অ্যাডমিশনের সময় এগিয়ে থাকবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে কোনো ধরনের কোনো সময় নষ্ট আর না করে আমরা আমাদের বেস্ট প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করবো। পরীক্ষা হোক বা অটো পাস হোক, যে কোনো একটা সিদ্ধান্ত বোর্ড অবশ্যই খুব দ্রুত জানাবে। যারা অনার্সে ভর্তি হতে চাও, অনার্স বিষয়ক বাংলাদেশের সেরা যে কলেজগুলো আছে সেই কলেজগুলো খোঁজখবর নাও, অনার্সে কী কী সাবজেক্ট থাকে, কোন গ্রুপের জন্য কী কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যায় সেই বিষয়গুলো ঠিক
ঠিক করো, কারণ কি তখন তৎক্ষণাৎভাবে সিদ্ধান্তগুলো আসলে নেওয়া যায় না। পরবর্তী যারা ইউনিভার্সিটি বা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ, তারা বিভিন্ন বিষয়ে ক্লাসগুলো খোঁজ করো। আশা করি শিক্ষা বোর্ড আজকালকে ভিতরেই একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে, তবে শিক্ষার্থীদের আলটিমেটাম অনুযায়ী আজকেই শেষ সময় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো। আমরা আজকে সারাদিন অপেক্ষা করবো, শিক্ষা বোর্ডের সবগুলো ওয়েবসাইটের উপর নজর রাখবো। যদি শিক্ষা বোর্ড থেকে আজকে কোনো সিদ্ধান্ত আসে, তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা।